দুর্গাপূজো ঘুরতে এলে কিছু শিখে যেতে পারবেন, মায়ের দর্শনের পাশাপাশি সমাজ সচেতনতামূলক বার্তাও সঙ্গে নিয়ে যেতে পারবেন। এমনই চিত্র ধরা পড়ল চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার কংগ্রেস কলোনি সার্বজনীন দুর্গাপুজোয়। এখানে সামাজিক সচেতনতামূলক একাধিক বার্তা তুলে ধরেছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ। এই পুজোটি প্রীতিরঞ্জন ঘোষের নিজস্ব পুজো বলেই পরিচিত, তবে এই পুজোটি পরিচালনা করে ইয়ং স্টার ক্লাব। এবছর 50তম বর্ষে পদার্পণ করেছে বলে জানা গেছে। এখানে ডেঙ্গু থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতারণা, সেফ ড্রাইভ সেভ লাইফ, গুণীজনদের ছবি ও তাদের বাণী, শিক্ষার প্রয়োজনীয়তা থেকে শুরু করে একাধিক বিষয়কে কংগ্রেস কলোনি সার্বজনীন দুর্গাপুজো বরাবরের মতো এবছরও তুলে ধরছে। আজ অর্থাৎ বুধবার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতিরঞ্জন ঘোষের পুজো অর্থাৎ কংগ্রেস কলোনির সার্বজনীন দুর্গাপুজোর শুভ উদ্বোধন করেন বিধায়ক হামিদুল রহমান। বিভিন্ন সমাজ সচেতনতামূলক বার্তা সম্পর্কে কি জানিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ, চলুন শুনে নেওয়া যাক। সবাইকে নমস্কার। চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মহাষষ্ঠী, এই মহাষষ্ঠীতে আপনারা দেখলেন যে বিভিন্ন রকম সমাজ সচেতনামূলক যে দৃষ্টি আকর্ষণ করেছে ইয়ং স্টার ক্লাব, তার জন্য ক্লাব সেক্রেটারিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি সমাজেও বিভিন্ন রকম ক্রাইম হয়, সেই ক্রাইমগুলো আমরা ব্যানারের মাধ্যমে তুলে ধরেছি। যেহেতু 50তম বর্ষ, সেইখানটায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ক্রাইম প্রতিষ্ঠান থেকে, তারপরে শিশু নির্যাতন থেকে সমস্ত রকমের দেখবেন ওইখানটায় ব্যানার আছে। তো আপনাদের যেটা ভালো লেগেছে, আপনি এই যে প্রশ্ন করলেন, এটা সমাজের সচেতনতার জন্য এবং সমাজ যেন ভালোভাবে চলে তার দৃষ্টিভঙ্গি রেখেই আজকের এই 50তম বর্ষ পূজা উদযাপন করা। দাদা, আমরা দেখছি বারংবার কংগ্রেস কলোনি ইয়ং স্টার ক্লাবের ওখানে যে পুজোটা, সেখানে মূলত সমাজকে কিছু বার্তা দেওয়া হয় থাকে, এভাবে কি সমাজে যদি সমস্ত শ্রেণীর মানুষ বার্তা দিতে পারে তাদের মণ্ডপে মণ্ডপে বিভিন্ন জায়গায়, তো কেমন লাগবে বিষয়টা একটু বলেন। দেখুন, বর্তমানে মানুষ তো দেখেই শিখে, শিক্ষার থেকে দেখা শেখাটা কিন্তু বিরাট, আমি জানি বিরাট কর্তব্য। সেই জন্য যারা এখানটায় বিভিন্ন রকম ব্যানার পড়বে দেখবে, তাদের একটু 100% কিছু না সচেতনতামূলক ই আসবে, দৃষ্টিভঙ্গি আসবেই। সেই জন্যই আমরা এই আকর্ষণ করেছি। কী বার্তা দেবেন সমাজের জন্য? আমরা দেখছি অনেক জায়গায় দেখার মতো কিছু থাকে কিন্তু হয়তো শিক্ষার মতো কিছু থাকে না, তাদের কী বার্তা দেবেন? দেখুন, না সব জায়গাতেই দেখার মতন শিক্ষার মতন কিছু থাকে। মানুষ যদি মন দিয়ে কিছু দেখে, তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান বা বড় কী বলবো, আকর্ষণীয় বড় সম্পর্কের একটা প্রতিষ্ঠান হয়ে ওঠে। যে এই কংগ্রেস কলোনি ইয়ং স্টার ক্লাব এত সুন্দর মানুষের সচেতনামূলক যে ই করেছে, ব্যানার দিয়ে মানুষকে যে সচেতন করার জন্য ই করেছে, আমি বলবো সমস্ত স্তরের মানুষ। এবং আমরা জানি যে ধর্ম যার যার উৎসব কিন্তু আমাদের সবার, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে, সমস্ত ক্লাবকে যে 85,000 টাকা অনুদান দিয়েছেন, সেই অনুদানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের বিধায়ক এমএলএ সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সকলকে আমার কংগ্রেস কলোনি ইংস্টার পূজা দেখার আহ্বান জানাচ্ছি। বলছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে উদ্যোগে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে প্রতিবারে যে এই যে পুজোগুলি হয়, যেটা সার্বজনীন পুজো, তার মধ্যে 5টা বিষয়ের উপরে যে একটা প্রতিযোগিতামূলক আর কি, যে একটা সম্মান একটা দেওয়া হয় আর কি, তো তার মধ্যে সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা সচেতনতার বার্তা, তার মধ্যে আপনাদের যে ইয়ং স্টার ক্লাব আপনাদের পাড়ার, সেটা কিন্তু সেরা প্রতিমাও দেখা গেল, একেবারে সুন্দর প্রতিমা। আপনাদের কোথা থেকে আসে প্রতিমা? আমরা অ্যাকচুয়ালি উমা টেলর জগা হালদার আছে ইসলামপুর, উনিই প্রতি বছরই প্রতিমা দেন, খুব সুন্দর প্রতিমা দেন। এবং বিভিন্ন রকমের যে ই করে আমার মেহবুব ভাই আছে, মেহবুব ভাই ব্যানারের সচেতনতামূলক দৃষ্টি আকর্ষণ করে, আমরা তার মধ্যে কিছু কিছু বলে দিই, এইভাবে যৌথভাবে কাজ করা হয়। আচ্ছা, বলছিলাম যে এই যে বিশ্ব বাংলা স্মারক সম্মান যে প্রতিযোগিতা, তো আপনাদের দুটো বিষয়ে যেটা আর কি, যেটা চোখে পড়ার মতো, একটা হলো সেরা প্রতিমা আর একটা হলো সেরা সমাজ সচেতনতার বার্তা। তাহলে আপনাদের ক্লাব থেকে, পূজা কমিটি থেকে বিশ্ব বাংলার যে সেটা আবেদনটা কেন করে নেই? দেখুন, প্রতিবছর 2 বছর ধরে আমাকে ফর্ম দেওয়া হতো, কিন্তু দেখছি আমি সেইভাবে ওনারা আসেন না, দৃষ্টিভঙ্গিও করেন না। আচ্ছা, তা আপনারা আজকে বলছেন যে আপনারাই করছেন, এই জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে বোধহয় এইবার ফর্ম ফিলাপটা করেনি। তো এই দৃষ্টিভঙ্গি গতবার খুব সুন্দর ছিল,
সেটার জন্যই হয়তো একটু করেনি ওরা ফর্ম ফিলাপ। আমি বারবার বলেছিলাম ওদের, যাই হোক আপনারা যখন আকর্ষণ করেছেন আমার পুরস্কার দেওয়ার না, মানুষের সচেতনতা দেওয়ার কথা, পুরস্কার কোনো ব্যাপার নয়, পুরস্কার তো পুরস্কার হয়ই, সেটা কোনো ব্যাপার না, কিন্তু মানুষকে সচেতনা করাই আমাদের হচ্ছে দৃষ্টিভঙ্গি, সমাজকে সচেতনা করারই আমাদের দৃষ্টিভঙ্গি, এবং সবার ভালো পূজা কাটার দৃষ্টিভঙ্গি সবাইকে মাথায় রেখে এইভাবে চলছি আমরা। 50 বছর পূর্তি উপলক্ষে মূলত এবারে কী আয়োজন থাকছে? না না, আমাদের কোনো আয়োজন নেই, মানুষের সেবা করতে পারি এটাই হচ্ছে আমাদের বড় আয়োজন, মানুষের সেবার পাশে থাকতে পারি, মানুষের সহযোগিতা করতে পারি, এটাই হচ্ছে আমাদের বিশেষ আয়োজন।